যারাই দার্জিলিং বেড়াতে যান, তারা দার্জিলিংয়ের আশেপাশের যে সাইট সিইংগুলো করেন তার মধ্যে অন্যতম হলো লামাহাটা ইকো পার্ক। আমরা আজকে যাচ্ছি পেশক হয়ে, আমরা কালিম্পং গেছিলাম, কালিম্পং থেকে পেশক হয়ে যখন যেই রাস্তাটা গেছে ওই রাস্তাটাই লামাহাটা ইকো পার্কের দিকে চলে যায়। আর এই রাস্তাটার যে প্রাকৃতিক সৌন্দর্য তা অপূর্ব, সেটা আপনারা দেখে নিজেরাও বুঝতে পারছেন। মানে রাস্তা সাইডটাতে পুরো একটা ভ্যালি মতো দেখা যায়, বিভিন্ন পাহাড়। আর আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। এখানে টিকিট পার পার্সেন 20 টাকা করে, তিনজন ছিলাম 60 টাকা টিকিট। একটা এন্ট্রান্স লামাহাটা পার্কের ভেতরে এইরকম বিভিন্ন রকমের ফুল দিয়ে বাগানটা সাজানো, আর বাগানের মাঝে মাঝে এরকম রাস্তা করা আছে, আর একদম উপরে একটা সরু রাস্তা চলে গেছে, সেটা উপরে একটা লেক আছে, লেকটা এখানে পবিত্র লেক বলে। আর আমরা ঠিক করেছিলাম যে ওই লেকেই আমরা যাব। সো লামাহাটা ইকো পার্কের ভেতরেই একটা লেক আছে, এখানে একটা লেখা আছে ওয়ে টু পন্ড 750 মিটার্স। তো আমরা এখন ওই লেকের দিকেই যাচ্ছি। সরু একটা রাস্তা, সবাই মোটামুটি হেঁটে হেঁটেই উঠছি। ডেফিনেটলি পাইন ফরেস্ট তো খুবই সুন্দর লাগছে দেখতে, বরাবরই পাইন গাছ দেখতে আমার ভালোই লাগে। গাছের মধ্যে থেকে যাচ্ছি, পাইন গাছগুলো দেখো পুরো লম্বা। আমরা লামাহাটা পার্কের ওপরে একটা পন্ড আছে, সেখানে যাওয়ার চেষ্টা করছি। অনেকটা উপরে চলে এসেছি, ওই একদম নিচে ছিল, আমরা একদম উপরের দিকে চলে এসেছি। আর 200 মিটার মতো আছে, মাও মোটামুটি চলে এসছে। আরেকটু উপরে যেতে হবে, দেখি তাহলে যাওয়া যাক আস্তে আস্তে করে। চলে এসেছি আমরা একদম উপরে, কোনো রকম কষ্ট করে পৌঁছে গেছি। এটাই লামাহাটার ওপরের পাহাড়ের ওপরের সেই ছোট্ট লেকটা। সত্যি কথা বলতে কি, লেকটার জলটা অপরিষ্কারই ছিল, তো প্রথম দেখাতে আমাদের মনে হয়েছিল যে আমাদের ওপরে আসাটা পুরো বেকার। কিন্তু এই যে পাইন ফরেস্টটা, এটা পুরো মেঘ মাখা হয়েছিল, মানে এই পাইন ফরেস্টটা দেখেই মনে হয়ে যাবে যে হ্যাঁ ওপরে আসাটা সার্থক হয়েছে। আর লেক তো যেমন হয় আর কি, ওপরের লেক যেমন একটু নোংরা টাইপের, কিন্তু পাইন ফরেস্টটা এত শান্তভাবে দাঁড়িয়েছিল দেখে তো মনটা পুরো জুড়িয়ে গেছিলো। লেকের ওপর থেকে যখন মেঘগুলো আর রোদ যখন উড়ে যাচ্ছিল, তার একটা ছোট্ট টাইম ল্যাপস বানিয়েছিলাম, সেটা এখানে শেয়ার করে রাখলাম। আর ওখানে যে পাইন ফরেস্টটা, পাইন ফরেস্টার সারাউন্ডিংটা একটা 360 একটা ভিডিও বানিয়েছি। তো আমাকে বলেছিল যে বেশি দূরের দিকে যেতে না, কারণ এখানে কিছু জন্তু জানোয়ার থাকতে পারে। এবার ওটা দেখার পর আমরা আস্তে আস্তে করে আবার নিচে নেমে এসেছি। লামাহাটায় পাহাড় চড়ে আমাদের খিদে পেয়ে গেছে। বেশ কয়েকটা 2-3 রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা চাউমিন আর ফ্রাইড রাইস এবং লাঞ্চটা ওখানেই করেছিলাম নিচে। তো এই হচ্ছে লামাহাটার ভিডিও। তো এখানে এটা লামাহাটার আমি কিছু ফটো শেয়ার করে রাখলাম, পাইন ফরেস্ট আর লামাহাটা পার্কের যেই ভিডিওগুলো। এইখান থেকে সামনের যে মেঘগুলো, ওখানেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখন মেঘের কারণে আর দেখা যাচ্ছে না। তো আমরা লামাহাটা থেকে বেরিয়ে, আমাদের ওই দিনের আর কোনো সাইট সিইং ছিল না, আমরা কালিম্পং থেকে আসার পথে লামাহাটাটা দেখে আমরা একদম দার্জিলিং টাউনে ঢুকে গেছিলাম। আর লামাহাটা থেকে দার্জিলিংয়ে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাও খুবই সুন্দর। আমি এই ভিডিওটা এখানে শেয়ার করলাম একটু।